आगामी 24 घंटे 245 किलोमीटर गतिवेगे बांग्लादेशेर उपकूलेर दिके धेये आसछे सुपार साइक्लोन आम्पान। बुधवार भोर 6টায় महा विपद संकेत जारी करा हबे। एदिन भोर 6টায় बांग्लादेश उपकूल अतिक्रम करबे घूर्णिझड़ आम्पान। आम्पान के आटकाते सरकारेर सकल प्रस्तुति सम्पन्न। कोस्टगार्ड, नौबाहिनी सह आईन श्रृंखला रक्षाकारी बाहिनीर सदस्यरा प्रस्तुत रयेछेन। उपकूलवर्ती 19টি जिलार प्रशासन साराक्षण तदारकी करे चलेछेन। मंगलवार बिकाले सचिवालय थेके वीडियो कन्फारेंसे एसब तथ्य जानान दुर्योग व्यवस्थापना ओ त्राण प्रतिमंत्री एनामुर रहमान। बांग्लादेशे मोट आश्रय केंद्र 12,078টি, এতে 51,90,144 জন থাকা সম্ভব। করোনার কারণে 20 থেকে 22 লাখ মানুষকে সরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাস্ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় ফণীতে 18 লাখ ও বুলবুলের সময়ে 22 লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে আনা হয়েছিল। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা সহ আশপাশের উপকূল অঞ্চলে দুপুর থেকে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। সময়ের সঙ্গে বাতাসের তীব্রতা বেড়ে চলেছে। নিম্নাঞ্চল অর্থাৎ সুন্দরবন, লাগোয়া উপজেলা, শ্যামনগর ও আশাগুনি এলাকার বাসিন্দাদের পাশাপাশি গবাদি পশু আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। ঢাকা থেকে ঋদ্ধিমানির রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।